সংসদে বিরোধী দল কে হচ্ছে তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল, টানাপোড়েন ছিল। এখন অনেকটাই খোলাসা হয়ে গেছে যে সংসদে আবারও বিরোধী দলের ভূমিকায় জাতীয় পার্টিকেই দেখবে সারা বিশ্ব, অর্থাৎ বাংলাদেশের 17 কোটি মানুষ। এটাই তো সত্য। আমার কাছে যথেষ্ট ইতিমধ্যে ধারণা সৃষ্টি হয়েছে যে ইনশাআল্লাহ জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করবে এবং আমরা দেশ ও জনগণের জন্য আমরা কথা বলার চেষ্টা করব। অতীতে যেটা পারি নাই সেটা এবার চেষ্টা করব। গত 5 বছর আমি ছিলাম না পার্লামেন্টে, এবার আমি চেষ্টা করব। পটুয়াখালী এক আসন, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকির জনগণের কথা বলবো, একই সাথে বাংলাদেশের মানুষের কথা বলবো এবং সমাজে কোথায় উপেক্ষিত হচ্ছে মানুষ, বঞ্চিত হচ্ছে, কোথায় মানুষের প্রয়োজনীয়তা আছে, কোথায় কাজ করলে মানুষ ভালো থাকবে, সুখে থাকবে, নিরাপদে থাকবে, অনেকগুলো কথা নিয়েই হয়তো মানুষের কাছে বা দেশবাসীর কাছে হাজির হতে পারবো পার্লামেন্টের মাধ্যমে। আমি আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই, দেশবাসীর সহযোগিতা চাই। এবিএম রুহুল আমিন হামদানদের যে জায়গাটা আরেকটু জানতে চাই, 62 জন, ওরা 62 জন ছিল স্বতন্ত্র বিজয়ী হয়ে এসেছেন, আর আপনারা ওরা 11 জন, অর্থাৎ জাতীয় পার্টির ওরা 11 জন। তো আমরা একটা সময় মানুষ ধরেই নিয়েছিল ওরা 62 জনই বোধ হয় বিরোধী দল, ওরা 11 জন আর হতে পারছে না, কিন্তু আপনারা 11 জনই পার্লামেন্টের বিরোধী দল। সেটা কি করে সম্ভব হলো? এই প্রয়োজনীয়তা কেন অনুভব করলো? এটা একটা একটা পদ্ধতি সৃষ্টি হবে, অপেক্ষা করুন, যেটার মধ্য দিয়ে আমরা একাত্রী একযোগে কাজ করতে পারবো। মানুষ তো মানুষের জন্যই, যে মানুষগুলো আমাদের সাথে থাকবে তাদের জন্যই আমরা কাজ করব, তারা আমাদের জন্য কাজ করবে। এরা আমরা চেষ্টা করব যে একটা স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সরকার যাতে দেশের উন্নয়নের জন্য আরও যথেষ্ট ভূমিকা রাখতে পারে, কাজ করতে পারে, সে সবাই মিলে কাজ করবে। এখানে আমাদের মধ্যে বেশি দূরত্ব নাই, দৃষ্টিভঙ্গিরও দূরত্ব নাই, যদি কোথাও কোনো কিছু দেখা যায় সেটা আমরা তুলে ধরবো পার্লামেন্টে। যারা রুহুল আমিন হাওলাদার যে জায়গাটা জানতে চাই একটু করে, সেটি হচ্ছে যে আপনারা বিগত 5 বছরেই কিন্তু বিরোধী দলের ভূমিকায় ছিলেন, কিন্তু সেখানে কি আপনারা কার্যকর ভূমিকা রাখতে পেরেছিলেন সংসদে যা হওয়া উচিত কিংবা দেশের জন্য যে ভূমিকা রাখা উচিত? কিছু ভূমিকা রেখেছি, কিছু পারি নাই, কিন্তু আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের, তিনি যথেষ্ট চেষ্টা করেছেন এবং আমরাও তার পাশে ছিলাম যারা পার্লামেন্টে ছিল। তবে একটা পরিবেশ এবারে সৃষ্টি হবে যেখানে আমরা শুধু জোরালোভাবে না, আন্তরিকভাবে সততার সাথে দেশপ্রেম নিয়ে সকল কিছুর ঊর্ধ্বে দেশ, দেশের জনগণ, সেইটা ভেবেই আগাবো। এবং আপনাদের দেশপ্রেম ছিল না রুহুল আমিন হাওলাদার, এই 15 বছরে আপনাদের কি দেশপ্রেম ছিল না? ছিল, যথেষ্ট প্রমাণ করতে পারেন, এবার প্রমাণ করব। তো আপনারা যখন মেজরিটি ছিলেন সেটা প্রমাণ করতে পারেন না, এরা ওরা 11 জন কি করে? আমরা পেরেছি, কিছু পেরেছি, কিছু পারি নাই, কোথাও কোথাও হেরে গেছি, কেন গেছি আপনারা ভালো জানেন, সেই দিকে আপনারা যে যাবেন না আমিও যাব না। আজ না আমরা বেশি গভীরে যাব না, শুধু এটুকু বলছি আপনারা আবারও বিরোধী দল, কিন্তু যে জায়গাটি জানতে চাই, বিরোধী দলের ভূমিকায় যাচ্ছেন অসুবিধানেই, সেটা অবশ্যই হচ্ছে এবং একটা রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে আপনারা অ্যালায়েন্স করেই বিরোধী দল হচ্ছে আবারও জাতীয় পার্টি, কিন্তু প্রশ্ন রয়ে যায় যে আপনারা মানুষের জন্য উপকার করবেন, দেশের কথা বলবেন, সংসদকে কার্যকর করবেন, এটাই বিরোধী দলের ভূমিকা, কিন্তু নিজের দলের মধ্যে যে এই যে প্রতিদিন টুকরা টুকরা হয়ে যাচ্ছে, প্রতিদিন মান অভিমান, আবার বনানী অফিস দখল হচ্ছে, এই যে দল ভেঙে যাচ্ছে, এটা নিজেদের ভাঙনটা রোধ করবেন কি করে জাতীয় পার্টি? যেখানে অনেক প্রত্যাশা, প্রাপ্তি খুব কম, ওরা 11 জন একটি ছবি ছিল, সেইখানে তারাও কিন্তু দেশবাসীকে আকৃষ্ট করেছিল, সেই ছবিটি দেখেন। জি, আমাদের সাবেক মন্ত্রী জনাব কাজী ফিরোজ রশিদ সেখানে ছিল, তো আমরা ইতিহাসের পাতায় 11 জন নামটা কিন্তু ছোট করে দেখবেন না। না না, আমি সেজন্য বড় করে বারবার বলছি, আমাদের ইতিহাসের সঙ্গে জড়িত একটা ওরা 11 জন, আর আপনারাও কিন্তু ওরা 11 জন। হ্যাঁ, তো আমাদের অনেক দায়িত্ব আছে, আমাদের উপরে আস্থা রাখেন, আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই, ইনশাআল্লাহ আমরা পারবো মানুষের প্রত্যাশা পূরণ করতে।